কুষ্টিয়ার কুমারখালীতে পান্টিতে মরহুম মতিয়ার রহমান মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2022-এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পান্টি ডিগ্রি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম আবদুল্লাহ টিপু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়ার সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আব্দুর রহিম, বাঁশগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, পান্টি ডিগ্রি কলেজের সভাপতি আ ক ম মামুনুর রহমান সহ কয়েক হাজার দর্শক। প্রথম সেমিফাইনাল খেলায় 1-0 গোলে পাবনা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে পোড়াদহ ফুটবল একাদশ।